এই ভিডিওটিতে আমরা ইউজার ডাটাগ্রাম প্রোটোকল সম্পর্কে ডিটেলসে জানব। আমি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অথবা টিসিপি এর রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল বুঝতে আপনার জন্য সুবিধা হবে। তো আমরা জানি ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল, অর্থাৎ ট্রান্সপোর্ট লেয়ারে দুই ধরনের প্রোটোকল পাওয়া যায়, একটা ছিল টিসিপি আর একটা ছিল ইউডিপি। ইউডিপি স্ট্যান্ডস ফর ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। তো আমাদের তো টিসিপি প্রোটোকল ছিল, তাহলে আমাদের ইউডিপি প্রোটোকল দরকার কেন? আমি আমাদের টিসিপি প্রোটোকল ছিল বলতে বোঝাচ্ছি, টিসিপি থেকে অনেক ধরনের সুবিধা প্রোভাইড করা হয়, রিলায়েবল কমিউনিকেশন প্রোভাইড করা হয়, কানেকশন ওরিয়েন্টেড প্রোভাইড করা হয়, আমার একটা ডাটাও হারাবে না, অ্যাকনোলেজমেন্ট দেওয়ার সুবিধা আছে। তো তা সত্ত্বেও আমরা কেন ইউডিপি ইউজ করব? এর কারণ হচ্ছে হলো টিসিপিতে প্রচুর ওভারহেড ইউজ করা হয়। ওভারহেড বলতে এখানে কী বোঝানো হয়েছে? ওভারহেড বলতে এখানে টিসিপিতে আমরা কী করি, প্রতিটা সেগমেন্টের সাথে কী করি, হেডার অ্যাড করি। এই হেডার অ্যাড করার সাথে সাথে আমাদের কী সমস্যা হয়, এই হেডার অ্যাড করার ফলে আমাদের কী হয়, ডাটাগুলো পাস হতে বেশি সময় লাগে। কারণ হচ্ছে দেখেন, ডাটার সাথে প্রতিটা ছোটো ছোটো ডাটার সাথে আমাদের হেডার অ্যাড করতে 20 থেকে 60 বাইট, তাহলে 60 বাইট শুধু হেডারটাই লাগে, 20 থেকে 60-এর মধ্যে সেটা 60 বাইটও হতে পারে, ঠিক না? তাহলে প্রতিটা ডাটা পাঠাইতে আমার প্রচুর সময়ের প্রয়োজন। অন্যদিকে দেখেন ইউডিপিতে মাত্র প্রতিটা ডাটার সাথে 8 বাইট ডাটা অ্যাড করা হয়। এর ফলে কী সুবিধা? এর ফলে সুবিধা হলো কি, ওভারহেড কমে যায় এবং ডাটাগুলো ইজিলি কম সময়ের মধ্যে কী হতে পারে, সেন্ডার থেকে রিসিভারের কাছে চলে যায়। ওকে, আমরা ফিরে আসি, কেন আমাদের ইউডিপি দরকার। তারপরে বলতেছে টিসিপিতে কি কানেকশন ওরিয়েন্টেড মানে কমিউনিকেশন প্রোভাইড করে, এর ফলে কি কানেকশন ইস্টাবলিশ দরকার, তারপরে কি ডাটা পাস করা হয় এবং তারপরে কানেকশন টার্মিনেশন করার প্রয়োজন পড়ে রিলায়েবল কমিউনিকেশনের জন্য। অন্যদিকে ইউডিপিতে কোনো কানেকশন ইস্টাবলিশ করা হয় না, এই জন্য কী হয়, সেন্ডার থেকে রিসিভারের কাছে ইজিলি আপনি খুব কম সময়ের মধ্যে ডাটা পাস করতে পারেন। যেটার একটা এক্সাম্পল হয়, আপনি যখন মেসেঞ্জারে কল করেন সেটা ওয়ান কাইন্ড অফ ইউডিপি, দেওয়ার সাথে সাথে কী হয়, ঢুকে যায়। অন্যদিকে আপনি যদি মোবাইল কমিউনিকেশন চিন্তা করেন, সেটা কি ওয়ান কাইন্ড অফ টিসিপি। মোবাইল কমিউনিকেশন বলতে দেখবেন আপনি নাম্বার ডায়াল করবেন, দেন আপনার যে যাকে কল দিচ্ছেন তার সাথে কানেকশন আগে ক্রিয়েট হয়, যার কারণে দেখবেন সহজ একটু পরে আমাদের রিংগুলো বাজে, শুরুতে দেখবেন দিলেই কল বাজে না। অন্যদিকে মেসেঞ্জারে কল দেওয়া মাত্র মাত্রই কী হয়, রিং বেজে ওঠে। তো ওই যে যাতে ফাস্ট কমিউনিকেশন এবং লাইভ স্ট্রিমিং করতে পারি আমরা, এই জন্য আমাদের ইউডিপি দরকার। টিসিপিতে লাইভ স্ট্রিমিং কি অনেক স্লো হয়ে যাবে, ফলে লাইভ স্ট্রিমিং আর লাইভ স্ট্রিমিং থাকবে না, দেখবেন যে কি একটা পোর্শন দেখছেন, মাঝখানের পোর্শন দেখেন, পরের পোর্শন শুরু হয়ে গেছে, এরকম জিনিসটা মানে পিছিয়ে যাবেন আর কি। তো এই দুটা মানে ফাস্ট কমিউনিকেশনের জন্য আমাদের ইউডিপি দরকার, আর রিলায়েবল কমিউনিকেশনের জন্য আমাদের টিসিপি দরকার। তাহলে এখন আমরা একটু ইউজার ডাটাগ্রাম প্রোটোকলটা ভালো মতো বোঝা ট্রাই করি। এখানে পিতে হয় প্রোটোকল, তাই না? ইউডিপি ইউজার ডাটাগ্রাম প্রোটোকল, প্রোটোকল মানে কি, প্রোটোকল মানে হচ্ছিলো সাম কাইন্ড অফ রুলস। কিসের রুলস? ইউজার ডাটাগ্রাম কীভাবে সেন্ডার থেকে মানে এই প্যাকেটগুলো সেন্ডার থেকে কীভাবে রিসিভারের কাছে পৌঁছাবে তার কিছু রুলস ক্রিয়েট করা। তো আমরা জানি ইউডিপি কী করে, ফাস্ট কমিউনিকেশন প্রোভাইড করে। এই ফাস্ট কমিউনিকেশন প্রোভাইড করার জন্য যে রুলসগুলো ক্রিয়েট করা হয়েছে সেন্ডার থেকে রিসিভারের ডাটাগ্রামগুলো পাঠানোর, সেটা হচ্ছিলো কি আমাদের ইউডিপি। ওকে, এটা কি ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে? ওকে, ইট সিম্পলি টেক দ্য ডাটাগ্রাম ফ্রম দ্য নেটওয়ার্ক লেয়ার অ্যান্ড অ্যাটাচ ইস হেডার অ্যান্ড সেন্ড। মানে এটা সিম্পলি কি, নেটওয়ার্ক লেয়ার থেকে তার ডাটাটা নেয়, জাস্ট হেডারটা অ্যাড করে, অন্য কিছু করে না, জাস্ট 8 বাইটে একটা হেডার অ্যাড করে সেটা পাঠায় দেয়, এই জন্য তার কি কম সময় লাগে। তো আমরা এটাকে একটা কি মানে আমরা যদি রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে এটা তুলনা করি, সেই ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট চিঠি পাঠানোর মতো হিসেবে চিন্তা করতে পারি, যে এখানে কোনো কানেকশন আপনি ক্রিয়েট করেন না। ধরেন আপনি, আমি একটা টিসিপিতে এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি যদি নদী পার হতে চান, সেই ক্ষেত্রে কি আপনাকে আগে ব্রিজ ক্রিয়েট করতে হবে, তারপরে আপনি নদী পার হতে পারবেন। এই ব্রিজ ক্রিয়েট করতে গিয়ে অনেক সময় প্রয়োজন। কিন্তু দেখেন ইউটিপিতে কী হইতেছে, যে আপনি চিঠি পাঠাইতেছেন, আপনি বক্সে রেখে দিলেন, শেষ, আপনার কাজ এতটুকুই। তার মানে সেন্ডারের কাজ এতটুকুই যে চিঠিটা ক্রিয়েট করে কী করে দিতে হবে, চিঠিটা ক্রিয়েট করে বক্সে রেখে দিতে হবে। তারপরে সেটা কোন রাস্তা দিয়ে যায়, কোন গাড়িতে যায়, কিভাবে যাচ্ছে, ইউজারের সেটা আর চিন্তা করার বিষয় না। সেটা কি আদৌ সেন্ডারের কাছে মানে রিসিভারের কাছে পৌঁছেছে কিনা সেটাও সে জানে না। তার কাজ কি, জাস্ট চিঠিটা ক্রিয়েট করলো, পোস্ট বক্সে রেখে দিল, তারপরে কী হবে, এখান থেকে অটোমেটিক্যালি গাড়িতে এটা ভরে তারপরে কি সেটা রিসিভারের কাছে দিয়ে আসা হবে। এখন গেছে কি যায়নি তার কোনো গ্যারান্টি নেই, কোন রাস্তা ফলো করে গেছে, কোন গাড়িতে গেছে সেটাও জানে না। তো এটা হচ্ছিলো কি আমাদের ইউডিপি। আরেকটা এক্সাম্পলের সাথে আমরা এটা তুলনা করতে পারি, সেটা হচ্ছে হলো যে ধরেন যে আমি যে অনেক পার্সেল পাঠাইতেছি, হ্যাঁ অনেকগুলি পার্সেল পাঠাইতেছি, সেটা একটা গাড়িতে যাওয়া পসিবল না, বা একটা গাড়িতে গেলো সেটা পাঠায়নি, সেটা কী করলো, মাল্টিপল গাড়ি চুজ করে করে সেটা পাঠানো হয়েছে, ঠিক আছে? এখন দেখেন এখানে আমি 4টা গাড়ি রাখছি, তাই না?
চারটা গাড়ি রাখছে, এখানে দেখেন এটা একটা গাড়ি এই রাস্তা ফলো করছে। আমি তো বললাম যে আমার কাজ শুধু পার্সেলগুলো পৌঁছে দেওয়া, পার্সেলগুলো কিভাবে যাবে, কোন গাড়িতে যাবে, কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে কিচ্ছু আমার জানার বিষয় না, কে জানবো না, ঠিক আছে? তো এখানে কি করলো, আমি পার্সেলগুলো পাঠিয়ে দিলাম, এই গাড়িটা এই কিছু পার্সেল নিয়ে এখান থেকে রওনা দিল, এই বাইকটা কিছু পার্সেল নিয়ে এই রাস্তা দিয়ে রওনা দিল, এবং দুইটা গাড়ি আবার একই রাস্তা ফলো করে যাচ্ছে। এবং এখানে দেখেন ছবিগুলো আমি আগে পরে দেওয়ার কারণ হচ্ছে হলো টিসিপি আমাদের অর্ডারলি প্যাকেটগুলি পৌঁছায় না। অর্থাৎ মনে করেন যে আমি যে ডাটাগুলো পাঠাইছিলাম সেগুলোর মধ্যে এই যে নিচের এই রেড কার্ডটা, এইটা ডাটা সবার আগে যাওয়ার কথা, মানে অর্ডারলি বলতে গেলে এখানে এখানে নাম্বার আছে 1 থেকে 10 নম্বর পার্সেল এখানে আছে, 20 থেকে 30 নম্বর পার্সেল এখানে আছে, আর এখানে আছে কত, 10 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 10, 20 থেকে 30, আর এটাতে আছে 10 থেকে 20। তো সবার আগে যদি আমি ওয়ার্ডারলি কমিউনিকেশন হয় সেক্ষেত্রে কি এটা আগে যাওয়ার কথা না, না এমন কোনো কথা নেই, যে কোনো গাড়ি যে কোনো রাস্তাতে যেতে পারে। এর ফলে কি হলো, এটা আগে পৌঁছে গেলো এবং সেটা কি রিসিভারকে কি দিল, 20 থেকে 10, সরি 20 থেকে 30 টা দিয়ে দিল, তারপরে এ পৌঁছালো 10 থেকে 20 দিল, সরি 1 থেকে 10 দিল, এবং এ কী দিল আপনার 20 থেকে 30 দিল। এখন অর্ডারলি তো পৌঁছালো না, তাহলে অর্ডারলি তো কিন্তু রিসিভারকে তো অর্ডারলি এটা নিতে হবে, তো রিসিভার কষ্ট করে কি করে, আবার এটাকে অর্ডারলি সাজায়, তারপরে সে তার প্রসেস করে আর কি। তো যে কোনো গাড়ি যে কোনো রাস্তা ফলো করে যেতে পারে, ঠিক আছে, অর্ডারলি কমিউনিকেশন এখানে পসিবল না। আরেকটা দেখেন, এখানে আমি একটা অ্যাক্সিডেন্ট দেখাইছি, আমাদের এই গাড়িটা কোনো না কোনো কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, যার ফলে এর কাছে যে পার্সেলগুলো আছে সেগুলো আদৌ কি সেন রিসিভারের কাছে পৌঁছালো না, কিন্তু এই যে আমি যে পার্সেলগুলো পাঠাইলাম সেগুলো যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমার জানার বিষয়ই না, মানে আমি জানিই না, তার মানে কি এখানে অ্যাকনোলেজমেন্টের কোনো সুবিধা নেই। তাহলে এখন আমরা ডিরেক্ট ক্যারেক্টারিস্টিক্সে চলে যাই, তারপরে আমরা কিছু একটু একটু আগে তো রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম, দেন কম্পিউটারের ভিশন থেকে আমরা কীভাবে এটা এক্সাম্পলটা নিবো সেটাও দেখবো। তো আমি রেড কালারের এই মানে ব্লক করার কারণ হচ্ছে হলো রেড কালারগুলো বেশি ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা তো প্রথমে বুঝলাম এটা একটি কি কানেকশনলেস প্রোটোকল, ঠিক আছে, কানেকশনলেস প্রোটোকল বলতে কি আমরা এখানে কানেকশন ক্রিয়েট করি না, ওকে। তারপরে হচ্ছে কি এটা একটা স্টেটলেস প্রোটোকল, আনরিলায়েবল প্রোটোকল, এটা ফাস্ট প্রোটোকল, কেন সেটাও বলেছি আমি, ইট অফার দ্য মিনিমাল ট্রান্সপোর্ট সার্ভিস, ইট ইজ অলমোস্ট আ নাল প্রোটোকল, ইট ডাজ নট গ্যারান্টি ইন অর্ডার ডেলিভারি, ইট ডাজ নট প্রোভাইড কনজেশন কন্ট্রোল মেকানিজম, ইট ইজ আ গুড প্রোটোকল ফর ডাটা ফ্লোয়িং। আচ্ছা, এই রেড কালারগুলো আমি একটু বেশি ভালোভাবে এক্সপ্লেন করি। কানেকশনলেস প্রোটোকল বলতে কী বোঝানো হচ্ছে, যে কানেকশন ক্রিয়েট করে না, ঠিক আছে, কানেকশন ক্রিয়েট করে না, সে জাস্ট ডাটাগুলো ডিরেক্ট পাঠায় দেয়। এই যে দেখেন এখানে কোনো কানেকশন ক্রিয়েট করে না, এবং অর্ডারলিও ডাটাগুলি কী হবে, যাবে না। এখানে দেখেন যে দাঁড়ান, আমি হ্যালো লিখেছিলাম, এই হ্যালোর যে প্রত্যেকটা ওয়ার্ড সেটা কি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে ফলো করে কি আমার রিসিভারের কাছে যাচ্ছে। এর ফলে দেখেন এখানে হ্যালো ওয়ার্ডটা অর্ডারলি যায়নি। পিকচারটা আমরা আবার আরেকবার একটু দেখি। হ্যাঁ, ও চাইতেছে আমাকে হ্যালো পাঠাও, মানে আমাকে পাঠাইছে, আমি হ্যালো ক্রিয়েট করলাম, জেনারেট করলাম, কিন্তু আমার প্রত্যেকটা ওয়ার্ড মানে প্রত্যেকটা বাইট কী করলাম, আমি যে সেগমেন্টে ভাগ করলাম, ভাগ করার পরে কী হইতেছে, আমি সবগুলোকে আলাদা আলাদা রাস্তা দিয়ে পাঠালাম, পাঠানোর ফলে কী হলো, সেগুলো যে জমা হলো সেগুলো আর অর্ডারলি থাকলো না, যেটা কাজ কি অর্ডারলি করার কাজ হচ্ছিলো রিসিভারে। তো এখানে যেহেতু আমি কোনো কানেকশন ক্রিয়েট করিনি, একটা রাস্তা দিয়ে ফলো করছি, এই জন্য আর কি কানেকশনলেস প্রোটোকল, এবং ফাস্টলি এটা যাওয়া পসিবল, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন এটাতেও আমরা বুঝতেছি যে এটা কি কানেকশনলেস প্রোটোকল। আচ্ছা, তারপর এখানে কি আনরিলায়েবল প্রোটোকল, আনরিলায়েবল প্রোটোকল কেন, আনরিলায়েবল প্রোটোকল কারণ হচ্ছিল এই যে একটা যে অ্যাক্সিডেন্ট হলো, অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে কি এই রিসিভারও জানে না, এই সেন্ডারও জানে না, তাহলে রিসিভার কী করতে পারতেছে না, এই সেন্ডারকে অ্যাকনোলেজমেন্ট পাঠাতে পারতেছে না যে এই তোমার এই পার্সেলগুলো আমার কাছে আসেনি, এগুলিকে আবার পাঠাও, কোনো অপশন নেই, হারাই গেছে তো হারাই গেছে, ঠিক আছে, এই জন্য এটা একটা আনরিলায়েবল প্রোটোকল। তারপরে দেখেন এখানে কি কোনো গ্যারান্টি নেই যে অর্ডারলি ডেলিভারি হবে, সেটা আমি মাত্র দেখলাম, আর এখানে কি কনজেশন কন্ট্রোল করার কোনো মেকানিজম নেই, টিসিপিতে কি কনজেশন কন্ট্রোল করার মেকানিজম ছিল, কিন্তু এখানে কি করতে পারে যে অ্যাক্সিডেন্ট হইতে পারে, অথবা আপনি এত বেশি পার্সেল পাঠাই দিয়েছেন ইউজারকে যে তার মেমোরি ভরে গেছে, তবে বাকিগুলি কী হইতেছে, বাকি প্যাকেটগুলি ওয়েস্ট হতেছে, সে প্রসেস করতে পারতেছে না। তো এই ছিল ইউডিপি ইউডিপি প্রোটোকল। নেক্সট ভিডিওতে আমরা ইউডিপি প্রোটোকলের হেডার ফর্মের সম্পর্কে ডিটেলসে জানবো। থ্যাংক ইউ।